আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসছি। তো এটা কিন্তু লং ভিডিও, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এ জায়গাটা হলো ধানমন্ডির 27 নম্বর WBA দোতলায় বনসাই প্রদর্শনী। এখানে আমি আমার বান্ধবী কোষাধ্যক্ষ মিনু আপার আমন্ত্রণে এসেছি। তো যদিও আজকে কিন্তু অগস্টের 28 তারিখ 2022, আজকে কিন্তু মেলার শেষ দিন। তো আমি এর আগে একটা ছোট্ট ভিডিও দেখাইছিলাম, ওইটাতে হয়তো আপনারা বিরক্ত হয়ে গেছেন, তাই আমি অনেক ভেবেচিন্তে এই লং ভিডিওটা আপনাদের জন্য উপহার দিলাম। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। প্রতিটা বৃক্ষের পাশে আমি যতটুকু পেরেছি, হয়তো পুরোপুরি পারি নাই, যেটুকু পেরেছি আমি প্রাইস লিস্টও দিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো গাছ পছন্দের থেকে থাকে, তো আপনারা ওইখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা যেটুকু সংগ্রহ করতে পারবেন, ছবি ক্লোজ করে দেখতে পারবেন, ওখানে মূল্য দেওয়া আছে, আপনারা এটার মূল্যটা দেখবেন এবং আপনারা এটা প্রদর্শনীটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এক একটা বনসাই গাছ তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, মানে যিনিরা এই বৃক্ষগুলো, ওনারা অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, আর্থিক দিক সব দিক দিয়ে ওনারা প্রচুর, মানে প্রচুর ব্যয় করে এই জিনিসগুলা, এই বৃক্ষগুলো ওনারা আজকের এই প্রদর্শনীতে অনেক যত্ন সহকারে এই বৃক্ষগুলোকে নিয়ে এসেছেন। আপনারা এইটুকু অন্তত জানেন, যখন কোনো বৃক্ষকে ঠিকভাবে যত্ন করা হয় না, সার দেওয়া যায় না, সকাল সন্ধ্যা এদেরকে পরিচালনা না করা হয়, একটা বাচ্চা যেমন জন্মের পর থেকে খুব লালন করে সেবা করে বড় করতে হয়, ঠিক এই বনসাই গাছগুলোর ঠিক তেমনই অবস্থা। আমি ওইখানে বিভিন্ন জনের কর্মীদের সাথে কথা বলে দেখেছি, এই যারা আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক এখানকার পাহারাদার, উনি এখানে বনসাইয়ের উপরে, ওনার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি। তো যে ভদ্রমহিলা, যে ভদ্রলোক, ওনারা এই যে বৃক্ষের উপরে অনেক শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন এবং শারীরিক মানসিক দিক দিয়েও এদের পিছনে লাগিয়েছিলেন, ওনাদেরকে আমরা এবং আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ দিবেন বলে আমি আশা করি, এবং আমিও ওনাদেরকে মনের দিক থেকে অনেক স্বাগত জানাই, ওনাদেরকে অনেক স্বাগত। তার একটাই কারণ যে আমরা আসলে যত চেষ্টা করি না কেন, অন্য যেসব বৃক্ষ আছে, ফলরাজি আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, বিভিন্ন ধরনের কাঠের গাছ আছে, যেমন সেগুন, গর্জন, জারুল, চাপাতি, অনেক ধরনের গাছ আছে, ওগুলো যেমন সামান্য একটু সার দিলে, 2 মাস পর পর একটু মাটি খুঁচিয়ে দিলেই ওগুলো হয়ে যায়, কিন্তু এই যে জিনিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, গাছগুলোর বয়স কিন্তু অনেক কম, কিন্তু গোড়া দিয়ে এত মোটা, অনেক পুরানো একটা গাছ। আপনি গোড়া দিকে চিন্তা করলেই দেখবেন গাছটা ছাটাই ছুটাই ছোটোই রেখেছে, কিন্তু গাছের গোড়ায় দেখেন কত বছরের শিকড় এই গাছগুলো। তো আপনি চিন্তা করেন, একটা বাচ্চা জন্মের পর থেকে যেমন 25, 28, 30 বছর পর্যন্ত একটা ছেলে মেয়েকে লালন পালন করে এই গাছগুলো, ঠিক ওই ভদ্রলোক ভদ্র মহিলাদের যারা এই বৃক্ষের পিছনে সময় ব্যয় করেছেন, একমাত্র ওনারাই জানেন কী পরিমাণ কষ্ট ওনাদের হয়েছে। ওনাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এগুলো প্রদর্শনীতে এনেছেন। ওনারা এই গাছের পিছনে পরিশ্রম দিয়ে
এনেছেন বিধায় আমরা এগুলা দেখতে পেরেছি, এবং আমরা জনসাধারণের ইউটিউবের মাধ্যমে আমি জাহানারা মজুমদার আপনাদেরকে দেখাতে পারছি। যদি মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কখনো কোনো কথার উচ্চারণে বা প্রোনাউন্সিয়েশনের কোনো যদি ভুলের কারণে কিছু হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদেরকে যে আসলে পৃথিবীতে আমি মনে করি সবচেয়ে একমাত্র স্বার্থহীনভাবে আছে একমাত্র এই বৃক্ষরাজি, কারণ এরা পরিবেশকে সুন্দর করে, তারপরে পরিবেশ পরিস্থিতি সব কিছুকেই ওনারা সুন্দর করে রাখে এই বৃক্ষরাজি। এই বৃক্ষরাজিকে অসংখ্য আমাদের তরফের থেকে অভিবাদন, যদিও ওরা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আমাদের কথার কোনো জবাব দিতে পারছে না, কিন্তু মনে হয় যেন আমি যেভাবে ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে আমি অনুধাবন করতে পেরেছি, ওদেরকে আমি মানে কাছে, অনেক কাছে পেয়েছি, আমার মনে হয়েছে আমি ওদের সাথে কথা বলি, ওরা আমার সাথে কথা বলুক। হুমায়ুন আহমেদ স্যার বলতেন যে তুমি যদি কথা বলতে পারো, তুমি যদি মিশতে পারো, তুমি যদি জানতে পারো, বুঝতে পারবে, বৃক্ষরাও কিন্তু কথা বলে। তো সেটাই হলো কথা। আর আমার মনে হয় গাছের প্রতি দুর্বলতা 80% মানুষের আছে, আর গাছের এক একটা গাছ মানুষ 2-3 লক্ষ টাকা ক্রয় করে থাকে, পাগলের মতো কিনে থাকে। তো আসলে আমরা যদি পৃথিবীতে অর্থ তো অনেক আছে, আজ আছি তো কাল নাই, অর্থ আমরা আর্ন করব, আবার অর্থ বিলীন হয়ে যাবে, কিন্তু এই যে প্রাকৃতিককে বাঁচিয়ে রাখার জন্য, প্রাকৃতিককে সুন্দরভাবে সৌন্দর্য বর্জিত করার জন্য যে বৃক্ষরাজি, এদের কাছে আমরা সবসময় মনে হয় যেন মাথা নত করতে পারবো, এবং এদের কাছে আমরা বলতে পারবো থ্যাংকস বৃক্ষরাজি, তো যুগ যুগ আমাদের জন্য তোমরা বেঁচে থাকো, আমরা তোমাদেরকেই স্মরণ করবো, তোমাদের নিয়ে বেঁচে থাকবো, তোমাদের আঙ্গিকেই আমরা বাঁচবো। আপনার যখন কখনো কোনো মন খারাপ হয়, আপনি কয়েকটা বিষয় আছে মন ভালো করার, একটা হলো আপনি গান শুনবেন, কিছু ঠান্ডা ঠান্ডা গান দিয়ে দিবেন, উচ্ছৃঙ্খল কোনো গান নয়, ক্রেজিনেস কোনো গান নয়, আপনি খুব ঠান্ডা কিছু গান ছাড়বেন। দ্বিতীয় হলো আপনি যেখানেই পারেন, যেভাবেই পারেন, কষ্ট করে হোক, আপনি আপনার কোনো বৃক্ষরাজির পাশে চলে যাবেন, ওই গাছের নিচে বসে থাকবেন, বা যদি নিচে বসার সময় না থাকে একটু ওর দিকে তাকিয়ে থাকবেন, দৃষ্টিটা অপলক নেত্রে ওর দিকে ছেড়ে দিবেন, আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে স্লোভাবে আপনার মনটা যেন সব কষ্ট দূর হয়ে আপনার মনে হয় যেন আপনি আবার পুনরায় কোনো একটা ভালো মনে ফিরে এসেছেন, আপনার যে ফেলে আসা কষ্ট দুঃখ যন্ত্রণা যে চোখের পানি সব কিছু যেন ওই বৃক্ষে সব কিছু সমাধান করে দেয়। অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৃক্ষরাজিকে, সারা জীবন যুগ যুগ ধরে এরা আমাদের সান্ত্বনা দিয়েছে, এরা আমাদের 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 কষ্ট দূর করেছে, আমাদের কষ্টের সাথী হয়েছে। আমার সাথে সাথে আপনারা এই বৃক্ষের প্রতি সমবেদনা জানাবেন, অভিবাদন জানাবেন, ওদেরকে সানন্দে ভালোবাসা অর্পণ করবেন। তো আমি জাহানারা মজুমদার আপনাদেরকে আমি এতক্ষণে বৃক্ষরাজিগুলো দেখালাম, আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ শরীরে থাকবেন, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন কিছু কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার জাহানারা মজুমদার হাজির হতে পারি। তো খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।